আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কয়েকজন সহৃদয় ব্যক্তির সাহায্য নিয়ে 500টি পিপিই কিটস তুলে দিলেন 4টি বেসরকারি হাসপাতালের হাতে। এছাড়াও 10টি করে কিটস বিধাননগর মহকুমা হাসপাতালকে ও বিধাননগর পৌর নিগমের সাফাই কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের হাতেও তুলে দেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অক্লান্ত পরিশ্রম করে করোনার বিরুদ্ধে মোকাবিলা করার চেষ্টা করছেন, তারই ছোট্ট প্রয়াস হিসেবে এই প্রধানের মাধ্যম দিয়ে চেষ্টা করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী। এছাড়াও সল্টলেকের প্রবীণ নাগরিকদের খেয়াল রাখা, নিত্য প্রয়োজনীয় জিনিস যথাযথ সম্ভব তাদের হাতে তুলে দেওয়া, এমনকি লকডাউনের জন্য যারা আটকে পড়েছেন তাদের তৈরি করা খাবার এবং কাঁচা খাদ্য সামগ্রী দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। 500টার মধ্যে কলম্বিয়া এশিয়াকে আমরা 10টা দিলাম, আমরিকে 10টা দিলাম, ক্যালকাটা হার্ট ক্লিনিককে 10টা দিলাম, আইএলএসকে 10টা দিলাম, স্টেট জেনারেলকে 10টা দিলাম, আমাদের কনজারভেন্সিকে 20টা দিলাম, বাদবাকি হেলথে আর যা দরকার হবে আমাদের এখানে যারা চাইবে হাসপাতালের সঙ্গে যুক্ত আমরা তাদেরকেও দেবো। তার কারণ আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কী মানে কী ভাবে যে নার্স ডাক্তার এদের যাতে এরা সুরক্ষিত থাকে, যারা সেবা করছে তাদেরকে সুস্থ রাখা যায়, তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছে, মানুষকে ডিস্টেন্স মেনটেন করতে বলছে, বাড়িতে থাকতে বলছে, যাতে এই রোগের হাত থেকে আমরা রক্ষা করতে রক্ষা পাই। উনি নিজে রাস্তায় নামছে, হাসপাতালে যাচ্ছে, কোয়ারেন্টিন দেখছে, বিভিন্নভাবে উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, এবং লকডাউনটা অনেক আগে একদিন আগে কিন্তু উনি চালু করেছিলেন আমাদের পশ্চিমবাংলায়, তারপরে ভারতবর্ষের বুকে হয়েছে। যাই হোক, একটাই মাত্র এখানে রাস্তা, আমরা যদি ঘরের মধ্যে থাকি আমরা সুরক্ষিত থাকবো, ভালো থাকবো, এই নতুন রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে হাত জোর করে বলছি যে বাড়ির মধ্যে থাকবেন বা বাইরে বেরোবেন, দরকার না হলে বেরোবেন না, বাজারে গেলে ডিস্টেন্স মেনটেন করবেন, যত কম বাজারে বা বাইরে বেরোবেন তত কিন্তু আমরা তাড়াতাড়ি এই লকডাউনের হাত থেকে মুক্তি পাবো এবং সবাই রক্ষা হবে। এটা অন্যায়, অমানবিক, যারা মানবিকতার হয়ে মানবিক মুখ দেখাচ্ছে, যারা সেবা করছে, এবং কিছু মানুষ এখনও আছে অজ্ঞ, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে তোমাদের ভালোর জন্য, তোমাদের সুরক্ষিত রাখার জন্য এবং তোমার পরিবারকে ভালো রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তোমাদের পাশে থাকছে। আমরা আমার এলাকাতে আমি প্রত্যেক দিন 100টা লোককে খাবার দিচ্ছি, মানে তৈরি করা খাবার, তাছাড়া প্রত্যেক দিন 250 থেকে 300 লোক আসছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে। আজকে যেমন রিক্সাওয়ালা অটোওয়ালারা বিকেলবেলা আসবে, বিভিন্ন মানুষ যে যেখানে আছে তারা খাবার না পেলে আমরা দেব, এবং কোনো মানুষ যাতে অনাহারে না মারা যায় তার জন্য আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। এবং বাংলায় যে সমস্ত শ্রমিকরা বাইরে থেকে আছে, যেমন বেগম রোকেয়ায় অনেকে আছে, আমি তাদের দেখভাল করছি, খাওয়াচ্ছি। 5 নম্বর সেক্টরে কিছু বিহারের মানুষ তারা রয়েছিল, তাদের ব্যবস্থা করে দিয়েছি, লকডাউনের একটা দিন আগেই তারা বাড়ি চলে যেতে পেরেছে, যারা রয়েছে তাদের ব্যবস্থা করছি। বয়স্ক মানুষরা তারা আজকে যেমন একজন ফোন করেছে আমাকে, আটা ময়দা বিস্কিট এগুলো দিন, কেউ বলছে ওষুধ দিন, কেউ বলছে আমার সুগার মাপার যে কিটটা রয়েছে সেটা পুড়িয়ে গেছে, তা আমরা সমস্তভাবেই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের আসলে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছে, তারা আমাকে বলেছিলেন দিদি আপনি যেভাবে মানুষের পাশে থাকছেন আমরা হেল্প করতে চাই, তা আমি বললাম যে বারবার আমরা দেখলাম যে টিভির মাধ্যমে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের সাফিসিয়েন্ট জিনিসপত্র আমরা পাচ্ছি না, তখন তাদেরকে আমরা বলেছিলাম যে আমার এইগুলো দিলে ভালো হয়, আমাদের বিধাননগর মানুষকে আমরা দিতে পারি, তা আমি তাদেরকে বলেছি, তারাই এগুলো এনে আমাকে দিয়েছে, এবং কাল ফ্লাইটে এসছে বিকেলবেলা ওই ব্লু ডার্ট কোম্পানি আমার বাড়িতে এগুলো দিয়ে গেছে। হ্যাঁ, আমরা নিজেরা সাফিসিয়েন্ট, আশেপাশের আমাদের যারা হাসপাতাল আছে এবং আমার এলাকায় কিছু কিছু ডাক্তারবাবু আছেন আমরা তাদেরকেও দেব। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।